তবে ইমোটো বাজাচ্ছে বেজাকুরে। আরে ভাই বান্ডেল আবার আগেবার বাজ, ওরে ভাই ইমোটো বেজে গেছে, দেখেন ইমোটো বেজে গেছে। তো যাই হোক বান্ডেল সব ইমোটো। সো হ্যালো গাইজ, আজকের ওয়াসাম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ, আপডেটের পর গেরিনা একেবার ফুলি পাগল হয়ে গেছে। তো গোলবালতে শুরু করে বান্ডিল সহ আরও অনেক কিছু গান স্ক্রিন টিস্ক্রিন সব কিছু ফ্রিতে দিয়েছে গাইজ। তো বেশি প্যাক প্যাক না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো লেটস গো টু ডেজ ভিডিও। তো গাইজ দেখেন আমরা লবিতে চলে আসলাম, আর আপডেটের পর লবিটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করছে গেরেনা থেকে। তো আসলে গেরেনা মাথায় একটু ট্যালেন্ট ম্যালেন্ট আছে মনে হয়। তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে, ফাইন লাগতেছে। এই ফাঁকে আমি কিছু ইমোট দিয়ে নিই। তো আমাদের এখান থেকে মনে করেন অনেক কিছু ফ্রিতে দিয়েছে। তো তার ভিতরে আমি আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি যেগুলো ভালো ভালো মানে কালেকশন হবে আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে যে বান্ডেলটা, এটা কিন্তু ম্যাজিক কিউবের বান্ডেল, আপনারা নিতে পারেন এখনই। তো গাইজ ম্যাজিক কিউবের বান্ডেলটা ওপি লাগতেছে দেখেন আমার ড্রেসটা। তো আমরা এখন থেকে লাকড়ালে চলে যাবো, লাকড়ালে আসার পরে দেখেন এখান থেকে অনেক কিছু এগুলো তো ডায়মন্ডে নিতে হচ্ছে। তো গাইজ দেখেন এখানে ডায়মন্ডে স্পিন করতে হবে। তো আমরা তো গরিব, আমরা ডায়মন্ড নিতে পারবো না গেরেনা আমাদেরকে বুঝতে পেরে আমাদের জন্য এ দেখেন কি দিয়েছে, দেখেন ডায়মন্ড রয়্যালের কার্ড, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডায়মন্ড রয়্যালের কার্ড ইউজ করে এখানে উজির স্কিন পেতে পারি, গ্লোবাল পেতে পারি, আর অনেক ইত্যাদি। গাইজ কি বলবো গাইজ, গেরেনা এমন সুযোগ দিয়েছে আমাদের যারা গরিব গেমার ঠেমার এদেরকে, একদম সেই ভালো সুযোগ দিয়ে দিয়েছে। দেখেন গ্লোবাল স্কিন, তারপরে গান স্কিন, একদম মোপি গাইজ, দেখতে একদম সেই। গ্লোবাল স্কিনটা তো একদম ওয়ামাই, এটা কিন্তু গাইজ ডায়মন্ডে নিতে হচ্ছে না, ফ্রিতে টোকেন, কিন্তু এসব টোকেন তো ফ্রিতে পাওয়া যায়, তার মানে এটা ফ্রিতে। আর এখানে গাইজ অনেক গান স্কিন আছে, তো রেয়ার রেয়ার গান স্কিন দুটো, আর যে কটা গান স্কিন আছে সেটা অনেক মারাত্মক না, কিন্তু মারাত্মক দুটো গান স্কিন আছে, গ্লোবাল আছে। তো আসলে দেখতে সে লাগতেছে, গ্লোবালটা রিমুভ করে দেখায় আপনাদের। তো গ্লোবালের ভিতরে দেখেন একটা গাড়ি আছে, ট্র্যাক ট্র্যাক, অবভিয়াসলি ট্র্যাক এটা। তো এই ট্র্যাক আছে, আবার গ্লোবালের ডিজাইনটা সে হয়েছে গাইজ, কিন্তু এটা ফ্রিতে দিয়েছে, এটা গেরেনা মনে হয় গাঁদা ঠাঁচা খেয়েছে মনে হয়। তো যাই হোক গেরেনা দেশে আমাদের নিতে হবে, আসলে গেরেনা আমাদের মাথায় গেরেনা মাথায় বুদ্ধি আছে। দেখেন পরে দেখেন এখানে ইমোট আছে এবং বান্ডিল, ওয়ামাইক লেভেলের বান্ডিল, এটা কিন্তু মানে গোল্ড রয়্যাল, আসলে এটা গোল্ড রয়্যাল। এখানে ওয়ামাইক একটা বান্ডেল আছে, তো বান্ডেলটা দেখলে তো মনে হচ্ছে গাইজ আসলে কি আর বলবো। এখানে ড্রেস দেখেন, এটা লেডিস ড্রেস আর এটা পুরো ড্রেস। তো এটা আমার ডাউনলোড করা নেই, একটু ডাউনলোড করে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগতেছে ড্রেসটা, মেয়েদেরটাও ভালো, ছেলেটারটাও ভালো। কিন্তু আসলে ব্যাগ, ওরে গাইজ এটা গেরেনা কি শুরু করলো, ব্যাগ টু ওফ লেভেল একটা ব্যাগ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই, এখানে স্পিন করতে হবে। আমার 326টি কার্ড আছে, গোল্ড রয়্যালের কার্ড 326টি। এখান থেকে আমার দেখেন বান্ডেলটা ওপি লাগতেছে গাইজ, এসব ফ্রিতে, একদম ফ্রিতে ফ্রিতে এত কিছু দেবে গেরেনা আমি আগে বুঝতে পারিনি। কিন্তু আগে আমি গেরেনাকে অনেক গালাগালি করছি, তার বাদেও দেখেন আমি একটু স্পিন মারা শুরু করে দিলাম। তো এখান থেকে 10 স্পিন মেরে দিলাম, আমাকে বেশি কিছু ভালো বাঁধলো না, বেশি কিছু মানে মোটেই ভালো কিছু বাঁধেনি। তো তারপরে আবার একটা স্পিন মেরে দিলাম, এখানে ভালো কিছু বাঁধেনি। তো আবার একটা স্পিন, 10 করে স্পিন মারতেছে কিন্তু গাইজ, ঠিক আছে। তো এটা ডায়মন্ডে মারতে হলে কি, আমি বললো মারতাম না গাইজ, আপনাদেরকে আবার বলি ফ্রিতে এই জন্য মারতেছি, এটা ডায়মন্ড হলে আমি মারতাম না। তো এখান থেকে আমার মানে রিয়াল কিছুই বাদ দিছে না। তো যাই হোক আমি স্পিন মারতে থাকি, বাঁধবে ইনশাল্লাহ এক সময়। তো 90 হয়ে গেছে, এবার বাঁধবে ইনশাল্লাহ। তো কনগ্রেচুলেশন মানে 100 টাকা। ও রে ভাই বান্ডিল, ও মাই কি বান্ডিল দিয়ে দিলো গাই গিরনা, একেবারে এরকম সস্তাভাবে দিতেছে আমি আসলে বুঝতেই পারিনি। যাই হোক দেশে অনেক হ্যাপি, ডায়মন্ড ঠায়মন্ড নাই, তো গরিব গরিব মানুষ গেরেনা আমাকে দিকে তাকাইছে। আবার ইমোট আছে গাইজ, দেখেন ইমোট আছে, এই এই ইমোটটা বাজাতে হবে, আবার এই ইমোটের জন্য স্পিন, তো বাদে নাই আবার স্পিন মারতে হবে, ইমোটটা বাজাতে হবে যা করে। আরে ভাই বান্ডেল আবার আগেবার বাজ, ওরে ভাই ইমোটও বেজে গেছে, দেখেন ইমোটও বেজে গেছে। তো যাই হোক বান্ডেল সব ইমোট আর এখানে মারা যাবে না, কারণ আমার দুটো লাগতো, তো দুটা পেয়ে গেছি, ইমোটও পেয়ে গেছি আবার বান্ডেলও পেয়ে গেছি। তো গাইজ গেরেনা আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে, যারা মানে টাকা টাকা খরচ করতে চায় না আর কি, অনেক সুন্দর সুন্দর বান্ডেল ড্রেসে ড্রেস দিয়েছে, গান স্কিন, গ্লোবাল স্কিন। আসলে গেরেনা আমাদের মনে কথা বুঝতে পেরেছে, আপডেটের পরে সব কিছু চেঞ্জ। তো এখান থেকে আমি এবার স্পিন মারতেছি গ্লোবালে, তো গ্লোবাল আর ওজি স্কিনটা ওপি, তো আমি এখানে স্পিন মারতে থাকি। তো আমার কাছে আছে গাইজ 13টা 12টা মানে 14টা ছিল, আর 2টা মারাই গেছে। তো আমি স্পিন মারতে থাকি, দেখা যাক কী হয়। সিঙ্গেল স্পিন মারবো গাইজ, 10 স্পিন মারার ক্ষমতা আমার নেই, এতেও আমার বেশি মানে কার্ড নাই আর কি। তো আমি এখান থেকে স্পিন মারি, তো এরপরে মানে ডায়মন্ডে মারতে হয় মনে হয়। তো আমি একটা মারতে থাকি, যাই হোক এটা ডায়মন্ড রয়্যাল, এখানে আমার বেশি ডায়মন্ড রয়্যাল নাই কার্ড, তো এর জন্য আমি সিঙ্গেলই মারতেছি। তো আমার দেখা যাক বাদে কিনা। তো
আসলে একটাও বাদিনি, স্পেশালি কিছুই বাদিনি আমার। এবার দেখেন আমি আবার স্পিন মারলাম। আরে ভাই আর মাত্র, আরে আমার আর নেই, কার্ড নাই আর, এখানে আবার স্পিন মারতে দিচ্ছে। ওরে ভাই কয়েনে স্পিন মারতে পারবো আমরা এখান থেকে? তো কয়েনে আমি 10টা স্পিন একবারে মেরে দিলাম, তো দেখা যাক কিছু বাদে কিনা। আরে বা কী কাটানা স্ক্রিন বেঁধেছে, আসলে ভালো কিছু বাঁধলো না, গেরে না হয়তো সহজে দেবে না। তো যাই হোক আবার মারলাম। তো ভাই কয়েনের তো শেষই যাবেন, কয়েন ছিল 76,000, তো 56,000 চলে গেছে, তো কয়েলগুলো সব একদম শেষ হয়ে যাবে আমার। যাই হোক যাত লাগুক, গেরে না যাত কোন দেশে ফিরিতে, সস্তা মাল লুটে বস্তায় ভরতেই হবে। তো এখান থেকে উজির স্ক্রিনটা আমার বাজাতে হবে গাইজ। এখন আপাতত আমার কাছে টোকে মানে কয়েন কম, তো পরে স্ক্রিন মারবো। আর এখানে মানে আমার নেটের সমস্যা হচ্ছে গাইজ, তো নেটের সমস্যার কারণে গাইজ আমি আর স্ক্রিন মারবো না এখন, আর পরে মারবো। 81 দিন থাকবে গাইজ, এখন 81 দিন পর চলে যাবে, তো তার আগে আমরা তো অবভিয়াসলি অনেক স্ক্রিন মারতে পারবো। তো এখন আপাতত আমি আর স্ক্রিন মারতেছি না, আমার নেটের সমস্যা, তা বাদেও আমার কয়েন কম, কয়েন আমি খেলা করে উপার্জন করবো, তারই পরে আমি কয়েন দিয়ে মানে স্পিন মেরে মেরে আমি এগুলো সব বের করে নেবো ইনশাল্লাহ। তো দেখেন আমার ড্রেসটা ফ্রি ড্রেস, আসলে ওপি ওপি লাগতেছে ভাই ফ্রি ড্রেসটা। তো এখন গেরে না এমন কিছু দিচ্ছে যে গেম না খেলেও পারা যাচ্ছে না, আগে কিন্তু এমন কিছু দিত না, কিন্তু আগে গেম খেলতে আরও বেশি ভালো লাগতো, একটা ইমোশন জুড়ে আছে আগে গেমে। আর এখন দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপাতি, কত সুন্দর সুন্দর লবি, কিন্তু সে তেমন একটা গেম খেলতে ভালো লাগে না, কিন্তু এই ইউটিউবিং করি বলি খেলি গাইজ। তো দেখেন আমি কত কিছু বের করে দিলাম ফ্রিতে, আপনারাও বের করতে পারবেন, তো কেউ দেরি না করে এক্ষুনি বের করে নেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।